সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ বৃহস্পতিবার, 13 মে 2021 খ্রিস্টাব্দ, 29 বৈশাখ 1428 বঙ্গাব্দ, 30 রমজান 1442 হিজরি। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংখ্যের প্রধান শিরোনামে এসেছে, রাজ্যে মিনি লকডাউন, দুপুর 1টায় বন্ধ হবে দোকান বাজার, 2টা থেকে কারফিউ। দৈনিক সাময়িক প্রসঙ্গে প্রধান খবরে লেখা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সম্পূর্ণ লকডাউন, বিপর্যয় ঠেকাতে আজ থেকে নয়া দাওয়াই। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, সংজ্ঞা পাল্টে লকডাউন, আজ থেকে 15 দিন কঠোর নিয়মের আওতায় রাজ্য। দৈনিক নববার্তায় প্রধান শিরোনামে এসেছে, আজ থেকে 15 দিনের জন্য মিনি লকডাউন, নয়া এসওপি জারি, দুপুর 2টা থেকে লোক ও যানবাহন চলাচল নিষিদ্ধ। দৈনিক যুগসংখ্যে প্রথম পাতার কয়েকটি শিরোনাম, শিলচর মেডিকেলে করোনায় মৃত্যু আরও 3 ব্যক্তির, কাছাড়ে পজিটিভ 370, করিমগঞ্জে 126। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, কোভিড মোকাবেলায় দায়িত্বে মন্ত্রীরা, বরাকে পরিমল। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, গণবিপর্যয়ের মুখে দেশ, দ্রুত পদক্ষেপের দাবিতে মোদীকে একযুগে চিঠি বিরোধীদের। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, কোভিড পরিস্থিতি, তড়িঘড়ি মন্ত্রীরা জেলায় জেলায়। দৈনিক যুগসংখ্যের খাস খবর করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, পাথারকান্দিতে লরি পার্কিংকে কেন্দ্র করে চালক সেনা জওয়ানদের বচসা, সড়ক অবরোধ। সাময়িক প্রসঙ্গে 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে 6000-এরও অধিক টিকাকরণ সম্পন্ন। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, বাংলাদেশে ঈদে শহরের কর্মস্থল থেকে গ্রামে ফেরার ঢল, উদ্বেগ। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, প্রতি বছর গড়ে 100 জন আত্মহত্যা করেন, রহস্যময় জঙ্গলে। বিশেষ শিরোনাম যুগসংখ্য থেকে, মার্কিন চিফ অব স্টাফের সঙ্গে আলোচনা সেনাপ্রধান নারাভানের, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য। সাময়িক প্রসঙ্গ থেকে, শান্তির পরিবেশ বজায় রাখার বার্তা রাষ্ট্রসংঘের, গাজায় ইসরায়েলের রকেট হামলায় নিহত 35। খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, ম্যান ইউয়ের হারে 3 ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন সিটি। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, দ্রাবিড়ের বিরুদ্ধে বুদ্ধি চুরির অভিযোগ, গ্রেগ চ্যাপেলের। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, মিনার্ভা একাডেমিকে কোভিড হাসপাতাল তৈরির ঘোষণা রঞ্জিত বাজাজের। নববার্তার মাঠে ময়দানে থেকে, নিজেকে ফিট রাখতে অভিনব প্রস্তুতি ঋষভ পন্থের। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।